প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইউনেস্কোর উদ্যোগে যৌথভাবে সারা বিশ্বে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপিত হবে সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি আরও জানান এই উপলক্ষে বসবে সংসদের বিশেষ অধিবেশন যেখানে আমন্ত্রিত নেতারাও বক্তব্য রাখবেন প্রতিবেদন স্পিকার ডক্টর শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদের অধিবেশন বসে এদিন প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আগামী মুজিব বর্ষ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান বাংলাদেশ সরকারের পাশাপাশি ইউনেস্কো বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে বিদেশে অবস্থিত দূতাবাসগুলোতে কর্মসূচি পালিত হবে জানিয়ে প্রধানমন্ত্রী জানান এ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন বসবে এতে আমন্ত্রিত বিদেশি অতিথিরা বক্তব্য রাখবেন ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে স্বীকৃতি দেয় এবং দু সালে তার জন্ম শতবার্ষিকী যৌথভাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে শেখ হাসিনা বলেন জীবনে কি পেলেন সেই হিসাব কখনো মেলাতে যাননি দেশের মানুষের মুখে হাসি ফোটানো এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাকে জীবনের একমাত্র লক্ষ্য করেছেন তিনি যারা স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী যাদের বিচার শুরু হয়েছিল বিচারের পথ বন্ধ করে দিয়ে তাদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রী পদ দিয়েছে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না আর এটা হচ্ছে তাদের মনের ব্যাপার আর তারা যদি কাউকে সম্মান না দেখাতে পারে তাহলে সেটা আইন দিয়েই তো শুধু তাদের মনের ইচ্ছাটা পূরণ করা যাবে না তিনি বলেন বাংলাদেশের ইতিহাস থেকে একসময় জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা হয়েছে বাংলার মাটিতে আজ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপিত হচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন কর্ম আদর্শকে বাংলাদেশের জনগণ ও মাঝে ছড়িয়ে দিতে চায় আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসন পেয়েছে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা